নজরlogback পরবর্তীতে সম্বন্ধে ধর্মনগরের দক্ষিণ পশ্চিম গঙ্গানগর গ্রামকে দত্তক নিয়েছিল রোটারি ক্লাব রোটারি ক্লাবের পক্ষ থেকে আজকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দাদের জন্য বেশ কিছু সাহায্য সামগ্রী প্রদান যেমনটা জানা যাচ্ছে রোটারি ক্লাব এই গ্রামের প্রায় 1200 পরিবারের কৃষকদের জৈব সার বিভিন্ন সময়ের বিভিন্ন ঋতুর জন্য যে চারা রয়েছে সেই চারা গাছ বীজ দিয়ে থাকেন এবং এছাড়াও 200 জনেরও পরে তরুণী গৃহবধূদের সেলাই মেশিন দিয়ে আসছে আন্তর্জাতিক রোটারি ক্লাব ধর্মনগর আজকে এই ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর নীতীশ আগরওয়াল আসলে তিনসুকিয়া থেকে যান ওই গ্রামে ক্লাবের সদস্যরা কি কি কাজ করেছেন বা করছেন তা খতিয়ে দেখেন তিনি এবং উপস্থিত ছিলেন তার সহধর্মিনী আগরতলা ধর্মনগর রোটারি ক্লাবের সদস্য প্রণয় চন্দ্র থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিত্বরা ছিলেন ক্লাবের পক্ষ থেকে সদস্যরা উপস্থিত ছিলেন তবে গ্রামের যে সমস্ত মহিলা থেকে শুরু করে পুরুষরা এই সুযোগ সুবিধা পাচ্ছেন দীর্ঘদিন ধরে পশ্চিম গঙ্গানগর গ্রামের মানুষজন আক্ষরিক করতে বলতে গেলে বর্তমানে খুশি এবং সেই খুশি তারা ব্যক্ত করেছেন কি বক্তব্য উঠে ধর্মনগরের গঙ্গানগর গ্রাম থেকে শুনুন এগ্রিকালচারের ডেভেলপমেন্টের জন্য আমরা বীজ দিই এবং অনেককে আমরা বিভিন্ন ধরনের ফলের চারা আমরা দিই যাতে তারা অর্থনৈতিকভাবে ডেভেলপ করতে পারে তারপর আমরা ধীরে ধীরে টেলারিং স্কুল শুরু করলাম গত তিন বছর ধরে কন্টিনিউয়াস টেলারিং স্কুল এখানে চলেছে এবং অনেকেই সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করেছে টেলারিং থেকে এবং অনেকে তো ধর্মনগর টাউনে গিয়ে ওনারা টেলারিং একটা দোকান দিয়েছেন এবং ওনাদের আন্ডারে অনেক কর্মচারী নিয়োগ হয়েছেন এটা এদের এক্সট্রা ইনকাম ওনাদের হয়েছে সেটাই আমাদের প্রাপ্তি যে কৃষকরা আমাদের আমরা যে বীজ দিয়েছি সেই বীজ থেকে ওনারা প্রোডাকশন করে বাজারে বিক্রি করে ওনাদের অর্থনৈতিক অবস্থার কিছুটা হলেও ডেভেলপ করতে পেরেছে এবং টেলারিংয়ের মাধ্যমে ওনারা ওনাদের অর্থনৈতিক একটা উন্নয়নের চেষ্টা করছেন পরিবারের পুরুষদের সাথে মহিলারা ইনকাম করতে শিখছেন সেটা আমাদের একটা বিশাল পাওয়ার রোটারি ক্লাব এই জন্য আমরা একটু গর্বিত এবং আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই রোটারি সাউথ গঙ্গাগড় প্রধান উপপ্রধান মেম্বার যারা আছেন ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কারণ ওনারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমরা অতটা এগোতে পারতাম না তো আমরা চেষ্টা করছি এই গ্রামটাকে যাতে আরও এগিয়ে নেওয়া যায় সামনে আমরা কন্টিনিউয়াস আমাদের প্রসেস আছে সামার সিড উইন্টার সিড আমরা দেই এবং অর্গানিক ফার্মিং অর্গানিক ফার্মিং আপনারা শুনলেন সংশ্লিষ্ট ক্লাবের পক্ষ থেকে বক্তব্য প্রত্যেক সময়ে অর্থাৎ বছরের সারাটা সময়ে তারা এইভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন সংশ্লিষ্ট গ্রামের প্রতি মহিলাদের প্রতি সেখানকার বাসিন্দাদের প্রতি এমনটাই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ ছোট্ট বিরতির পর ফিরবো থাকুন